আসসালামু আলাইকুম সকলকে, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি একটি টেবিল ল্যাম্প তৈরি করে দেখাবো, যেটা দেখতে মার্কেটের বিভিন্ন টেবিল ল্যাম্পগুলোর মতোই এবং প্রায় 4 ঘন্টা ব্যাকআপ দিবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি মাত্র 100 থেকে 150 টাকা খরচ এবং কিছু জিনিসপত্র যদি বাসায় থাকে তাহলে মাত্র 60 টাকা খরচে এরকম একটি টেবিল ল্যাম্প তৈরি করতে পারবেন। আমি এখানে ওষুধের সঙ্গে যে পেপারগুলো দেয় সেগুলো ব্যবহার করতেছি, আপনারা চাইলে যে কোনো পেপার ব্যবহার করতে পারেন এবং গোল করে কেটে নিতে হবে। এক্ষেত্রে আমি কাটা কম্পাস ব্যবহার করতেছি, আপনারা যে কোনো কিছু দিয়ে গোল করে কেটে নিতে পারেন এবং কাঁচি দিয়ে সুন্দরভাবে একটি রাউন্ড শেপে নিয়ে আসতে হবে। এখন মাঝের অংশটি আমাদের কিছুটা কেটে নিতে হবে মাঝের দিকে, যাতে আমি জিনিসটিকে বাঁকা করতে পারি, কাগজটিকে বাঁকা করতে পারি। এখন আমার একটা হলুদ কাগজ লাগবে, আপনারা যে কোনো কালার পেপার ব্যবহার করতে পারেন এবং সেম সাইজে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর আবার মাঝের অংশটা কেটে নিব যেন আমি কাগজটিকে সুন্দরভাবে মোড়ায় নিতে পারি। মাঝের অংশটি কেটে নিলাম, এখন আমি আঠা ব্যবহার করব। আঠা দিয়ে হলুদ পেপারটিকে মোটা কাগজটির সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে নিব। এটি হলো আমার বাইরের দিক এবং আমি ভেতরের দিকে সাদা কাগজ ব্যবহার করব। সুন্দরভাবে সাইডগুলো ফিনিশিং দিয়ে নিতে হবে যেন দেখতে সুন্দর লাগে। এখন আমি সাদা কাগজ ব্যবহার করতেছি, সাদা কাগজটি আমার থাকবে ভিতরের দিকে এবং সেমভাবে সাদা কাগজটি আমি লাগিয়ে নেব। বাইরের দিকে যে কোনো রকমের কালার পেপার ব্যবহার করতে পারেন এবং ভেতরের দিকে আপনারা সাদা কাগজ ব্যবহার করবেন এবং আমি গ্লুগানের গ্লু ব্যবহার করে এটিকে আটকিয়ে নিলাম সুন্দরভাবে। এ ধরনের পাইপ যে কোনো হার্ডওয়্যারের দোকানে 10 থেকে 15 টাকায় পেয়ে যাবেন। এখন আমি একটি তার ব্যবহার করব এবং এই তারটিকে পাইপের ভিতরে ঢুকিয়ে নিব যেন আমরা যেভাবে বাঁকা, যেরকমভাবে ইচ্ছা বাঁকা করতে পারি। ভিতরে ঢুকিয়ে নিব এবং গ্লুগান দিয়ে আটকিয়ে নিব সুন্দরভাবে তারটি। আটকিয়ে নেওয়ার পর আমাদের একটি প্রয়োজন হবে ফুটা করার, তবে তার আগে এখানে মাপ দিয়ে নিয়ে ফুটা করে নিব গোল করে এবং ভিতরে আমি পাইপটি, যেটা আমার তার ঢুকিয়ে নেওয়া পাইপটি, এটি ঢুকিয়ে নিলাম এবং একটি টেবিল ল্যাম্পের শেপ চলে আসছে। এখানে আমি গ্লু ব্যবহার করতেছি এবং গ্লু দিয়ে আটকিয়ে নিব সুন্দরভাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জিনিসটি আটাটা ভালোভাবে লাগে। এখন আমি একটি 3.7 ভোল্টের লাইট ব্যবহার করব, যেটা 10 টাকা হলে মার্কেটে পেয়ে যাবেন এবং একটি তার ব্যবহার করতেছি। এখানে তারটি একটু লম্বা করে রাখতে হবে। এরপর আমি ভিতর দিয়ে ঢুকিয়ে নিব, পাইপের ভিতর দিয়ে লাইটটির তারটিকে ঢুকিয়ে নেব এবং যে লাইটটি রয়েছে সেটিকে সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নেব। আঠা দিয়ে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বক্স ব্যবহার করতেছি, এটি হলো একটি ঘড়ির বক্স। আপনারা যে কোনো ধরনের বক্স বা মিস্টার লুডুস, যে কাপ লুডুস আছে, কাপ লুডুসের যে কাপটা আছে সেটা ব্যবহার করতে পারেন। প্রথমে আমি একটি ফুটা করে নিলাম উপরের দিকে, এখানে আমি পাইপটি ঢুকিয়ে নেব। মাপ মতো ফুটাটা করবেন, ফুটাটা বড় করবেন না বেশি। এখন আমি পাইপটি ঢুকিয়ে নিচ্ছি এখানে। এরপর আমি বক্সটিতে দুইটা ছিদ্র করব, একটা ছিদ্র হলো আমাদের সুইচের জন্য আর একটা ছিদ্র হলো আমাদের সকেটের জন্য, যে চার্জিং সকেটটা থাকবে। এখানে আমি একটি আলাদা করে চার্জিং সকেট লাগাবো সার্কিট থেকে আলাদা করে, তাই আমি একটু তার লাগিয়ে নিছি এখানে। আপনারা শেষে ভিডিও শেষে দেখতে পাবেন কীভাবে সেটি সেট করতেছি। এখন আমি এটি লাগিয়ে নিলাম এবং তার দুটো বাঁকা করে নিলাম এবং গ্লুগান লাগিয়ে দিব যেন আমাদের এটি খুলে না যায়। এটি সুন্দরভাবে লাগা হয়ে গেছে। এখন আমার একটি ব্যাটারি লাগতেছে এখানে এবং আমি একটি সার্কিট, চার্জিং সার্কিট ব্যবহার করতেছি। এটার বাইলিং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন ব্যাটারির দুই প্রান্ত এখানে সোল্ডার করে নিলাম। এরপর চার্জ দেওয়ার জন্য যে সকেটটা ব্যবহার করতেছি তার পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত সার্কিটের সঙ্গে সোল্ডার করে নিব। এখানে আমি এক্সট্রাভাবে একটি সকেট লাগিয়ে নিয়েছি। এখন আমার লাইট লাগাতে হবে। এখানে আমার লাইটের পজিটিভ প্রান্তটি আমি সার্কিটের সঙ্গে আবার যুক্ত করে নিব। এখানে সার্কিটের সঙ্গে ব্যাটারি যুক্ত করা আছে তাই সার্কিটে লাগিয়ে নিলেও হবে এবং সুইচের একটা প্রান্ত আমি এখানে সোল্ডার করে নিলাম এবং সুইচের আরেকটা প্রান্ত, অর্থাৎ নেগেটিভ প্রান্ত, লাইটের নেগেটিভ প্রান্ত এবং সুইচের আরেকটা প্রান্ত একসঙ্গে লাগিয়ে নিব। এখানে আমি ব্যাটারি সব কিছু সার্কিটের মধ্যে লাগিয়ে নিয়েছি, যেহেতু এখানে ব্যাটারিও আছে একসঙ্গে তাই আলাদাভাবে এখানে কোনো কিছু প্রয়োজন হয়নি। এখন আমি টেপ দিয়ে লাগিয়ে নিব এবং আমি ডায়াগ্রামটা কিভাবে এটি ওয়ারিং করেছি, সুইচগুলো লাগিয়েছি এবং তারগুলো লাগিয়েছি, এটার একটা ডায়াগ্রাম আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে সেটি দেখে নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন।
এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার ট্রাই করব। এরপর সব কিছু লাগিয়ে নিলাম এবং আমার টেবিল ল্যাম্পটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এবং এটির আলো অনেক বেশি আলো, যে কোনো সাধারণ মার্কেটে টেবিল ল্যাম্পের চেয়ে এটা অনেক ভালো হবে এবং লং টাইম ব্যাকআপ পাবেন। আপনারা চাইলে আরও বেশি ব্যাটারি ব্যবহার করতে পারেন, তবে এরকম একটি সার্কিট দিয়ে সাধারণত দুইটি ব্যাটারি ব্যবহার করাই ভালো। এর চেয়ে বেশি ব্যাটারি ব্যবহার করলে চার্জ হতে অনেক সময় লাগবে এবং এই টেবিল ল্যাম্প দিয়ে মোটামুটি 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, তবে ব্যাটারি বেশি লাগালে আরও বেশি ব্যাকআপ পাবেন। তবে 4 ঘন্টা আমার কাছে মনে হয় যথেষ্ট। আপনারা 100 থেকে 150 টাকা খরচ করলে এরকম একটি টেবিল ল্যাম্প বানিয়ে ফেলতে পারবেন, তবে ব্যাটারি যদি বাসায় থাকে তাহলে আরও কিছুটা কম খরচ হবে।